হাই গাইস, সো আজ হচ্ছে গুডুর বার্থডে আর গুডু এখন সকালবেলা ব্রেকফাস্ট করবে। গুডু এখন কেক কাটবে, কেক খাবে, আর তোমরা সবাই গুডুকে উইশ করো। আজকে গুডুর হচ্ছে থার্ড ইয়ার বার্থডে, আর তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। ওয়েট করো, দাঁড়াও। কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে গুডুর কেক। পাপার আজকে কি হ্যাপি বার্থডে! হ্যাঁ, আজকে কার হ্যাপি বার্থডে? আজকে তো পাপার হ্যাপি বার্থডে, তো পাপা কেক কাটবে এখন। তো হ্যাপি বার্থডে গুডু, হ্যাপি বার্থডে গুডু। গুডু দেখি, গুডু দেখি, গুডু দেখি, সবাইকে কেক খাওয়াবে তুমি। কে কে খাবে? সবাইকে খাওয়াই আগে, সবাইকে খাওয়াই। এইবার গুডু খাবে। ও ফুদি ফুদি, পাপা ফুদাও। খেয়েছো তুমি? তুমি আর তো কেক খাবে? গুডু বাড়ি, গুডু আমার, গুডু আমার, গুডু পাপা, গুডু গুডু। এইবার হচ্ছে গুরুর কেক কাটা হয়ে গেছে। ম্যাডি ম্যাডি খাবে এবার। ম্যাডি খা, ম্যাডি এখানে খা, কাম, গুড। কি খাবে এটা? এটা তুমি খাবে তো না? এবার এবার ম্যাডি খাবে, ম্যাডি খাবে, ম্যাডি খাক, ম্যাডি খাক, ম্যাডি একটু কাজু খাবি, দাঁড়াও ম্যাডি খাক, ম্যাডি এনে, ম্যাডি এনে, ম্যাডি এনে, এনে গুড এনে। এখনের মতো এই ফ্রুট কেকটাই হয়েছে। ফ্রুট কেকটা আমরা অল্প খাবো, আর বাকি বেশিরভাগটা এটা গুডু আর ম্যাডি খাবে। কারণ হচ্ছে গুরুর জন্য, সন্ধ্যাবেলার জন্য গুরুর জন্য বড় পেস্ট্রি কেক আছে, বাট যেহেতু ওটা মানে পেস্ট্রি কেক নিশ্চয়ই কুকুর বেশি খেতে পারবে না, সেটা তো আমরা জানোই, তো ওরা তো আর আমাদের মতো নয়, সো ওদের জন্য হার্ম করবে সেটা, তাই জন্য ফ্রুট কেকটা ওরা বেশি খাবে। আর এখন আমরা অল্প খেয়ে নেবো। তো এখন গুডু ব্রেকফাস্ট করবে আর তোমাদের সাথে সকালবেলা কেক কেটে গুডু দিনটা আজকে স্টার্ট করলো। আমিও আজকে ব্লগটা এইভাবে স্টার্ট করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো, এরপরে কী হচ্ছে তারপর জানাচ্ছি। গুডুকে এখন দেওয়া হয়ে গেছে কেক খেতে, আর গুডু এখন বাটিতে করে ফ্রুট কেক খাচ্ছে, আর ম্যাডি কেক খাচ্ছে এটাতে। ম্যাডি এখন নিজেরটা খেয়ে নিয়ে তারপর গুডুটা খাবে। গুডু তাড়াতাড়ি খাওয়া, ম্যাডি খেয়ে নেবে। সকাল সকাল একটু বাজারে গেছিলাম গুডুকে কেক টেক খাইয়ে, তো মাছ কেনার জন্য মাছ কিনলাম। তারপর দেখলাম বেশ ফোলা ফোলা টাইপের টোপা টোপা কমলা লেবু ছিল, তো কমলা লেবু কিনলাম, আর শাখালু কিনেছিলাম। তো কমলা লেবু আর শাখালু কেনা হয়ে গেছে, এইবার চাই বাড়িতে যাই। কড়াইশুঁটি এখানে ছুলে নিয়েছি, মানে গুডুকে একটু ফ্রাইড রাইস মতো বানিয়ে। ফ্রাইড রাইস মানে হচ্ছে যে ফ্রাইড রাইস নয়, বয়েল রাইস, মানে নানা রকম ভেজিটেবলস দিয়ে বয়েল রাইস, এটা হচ্ছে গুডু খাবে। নানা রকম ভেজিটেবল দিয়ে বয়েল রাইস খাবে গুডু। এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি।
আর এখানে আমি নিয়ে নিয়েছি গুড়ুর জন্য একটা বড় থালা থালা নিয়েছি কারণ হচ্ছে আমি থালাতে সব কিছু সাজিয়ে খাওয়াতে পারবো। গামলা নিলে সব মেখে দিতে হয়, তো এই জন্মদিনের দিন করে আমি থালাতেই খাওয়াই যাতে সাজিয়ে খাওয়াতে পারি। আর তো এখন ম্যাডি খাওয়ার জন্য রেডি। আর আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর ওদের যে স্যুপটা বানিয়েছি ভেজিটেবলস দিয়ে সেটা দিয়ে আমি ওই বললাম ফ্রাইড রাইসের মতো দেখতে লাগবে, তো সেরকমভাবে মেখে নিয়েছি। আর এখানে গুড্ডু আর ম্যাডির জন্য যে মাছ সে মাছটা আমি বেছে নেবো, বেছে মাছ দিয়ে ভাতটা মেখে দেবো। তারপর মাছ দিয়ে ভাতটা মাখার পর চিকেন দিয়ে, আজকে ভাতটা মাখবো না, চিকেনগুলো আমি সাজিয়ে দেবো পাশে। রসগোল্লাটা খুলে না, রসগোল্লা দে, চিপড়ে দেবো তো। হ্যাঁ গুডু এখানে জামা পরে রেডি, ও খেয়ে নিচ্ছে ম্যাডিটটা নলেন ঘুরে। হুম না এখানে দে, একটা দেবো না, রসগোল্লা কে নিয়ে আসছে আমি। গুরুর ভাত এখানে রেডি, বড় থালাতে দিতে এটাই সুবিধা যাতে খেতে গিয়ে পড়ে না যায় বাইরে। রসগোল্লাটা খেয়ে নিয়েছে, মাংস গুলোকে খেয়ে নিচ্ছে, তারপরে দেখি ও কি খায়, দেখছে যে ম্যাডি আসছে কিনা। চিকেন গুলো ফটাফট 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 গুরু খেয়ে নিয়েছে, গুরু আজকে খুব খিদে পেয়েছে আর আজকে অনেক লেট হয়ে গেছে, গুডু খেয়ে নেয় দেড়টা থেকে দুটোর মধ্যে। আর এখন বাজে কটা, এখন তো বাজে 3:10, মানে আজকে ভীষণ লেট হয়ে গেছে। গুডু ঘুরে 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 খেতে থাকে। তোমরা সবাই আমাকে জানিও কমেন্টে যে গুডুর গেঞ্জিটা কীরকম হয়েছে, বা গুডু যেহেতু বড়ো তাই গুডুকে উঁচু কিছুতে না দিলে গুডুর খুব খেতে অসুবিধা হয়, তো তাই জন্য গুডুকে আমরা এই বালতিটার উপর স্ট্যান্ড কেনা হয়নি, একটা স্ট্যান্ড কিনতে হবে, বুঝলি বাপি, একটা স্ট্যান্ড কিনতে হবে। গুডু স্ট্যান্ডে খেতে সুবিধা, ম্যাডি তাও একটু ঠিক আছে, ম্যাডির অসুবিধা হয় না। এবার গুরু খাচ্ছে গুরুর বয়েল রাইস, বাবা বাবা আমার চোখে পড়ছে, বোদর বার্থডে আজকে আমাদের, বোদর বার্থডে। গুরু বসে বসে খাবে এখন, গুরু ম্যাডির খাওয়া হয়ে গেছে, ম্যাডিকে খেতে দিয়ে দিয়েছি, গুরু এখন খাচ্ছে। গুরুর খাওয়া হলে এঠো পরিষ্কার করতে হবে, আমার চারিদিকে এঠো তো পড়ছে, সেই এঠোটা পরিষ্কার করবো, দেন আমি আর বাপি খেতে বসবো। আমি আমার আর বাপি আছে খেতে খেতে, এখন তো 3:10 বাজে, তো 3:30-এর বেশি বেজে যাবে, তো গুডু খেয়ে নিই। তারপর গুডু খাওয়ার পর গুডুকে নিয়ে কিছু আমার কথা আছে, তো সেটা তোমাদের সাথে বলবো, তো সাথে থাকো দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। ম্যাডি খাওয়া হয়ে গেছে, ম্যাডিকে, ম্যাডি যেহেতু ডিস্টার্ব করে প্রচণ্ড গুডুকে, তাই জন্য ম্যাডিকে ওই ঘরে রেখেছে। এবার ম্যাডি আসে, দেখা ম্যাডি কি করে, আসতে বলা হচ্ছে ওখানে 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 বাবা, আবার গলা আগে ওখানে। গুরু এখন একটু ভাত পরে রয়েছে, জানি না গুরু কি করবে, গুরু ব্যাস ব্যাস, গুরু খাবে না, গুরু সে বলেছে ম্যাডি তুই প্রসাদ খেয়ে নে, প্রসাদ এবার ম্যাডি প্রসাদটা খেয়ে নেবে, বাকি উঠে খা উঠে খা উঠে খা, ওর থেকে হাইটটা উঁচু হয়ে গেছে খাবারের। তো ম্যাডি খেয়ে নি আর তো আমি আমি যাই গিয়ে আমিও খাবো, খাবারটা খেয়ে খেয়ে নি, তো তোমরা সাথে থাকো দেখতে থাকো। সো দুপুরে খাওয়া দাওয়ার পার্ট আমাদের ফিনিশ, আর এখন আমরা ছাদে এসে বসেছি আর আমি একটু চেবাচ্ছি, পান চেবাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ম্যাডি, ওখানে হচ্ছে ম্যাডির মামা বাপি, নিজের ফোনে ফটো তোলার জন্য বা কিছু একটা করে বেড়াচ্ছে, ভিডিও বানানোর জন্য রিলস। আর এইখানে হচ্ছে গুডু, গুডু আর গুডুর মা বসে আছে, এই কারণে যে কিছু গল্প করব, গুডুকে নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে আজকে গুডুর 3 বছরের বার্থডে। আজকে হচ্ছে 23rd December, আজকে গুডুর 3 বছর কমপ্লিট হলো, তো আজকের দিনে আমার গুডু হয়েছিল, তো আমি ভীষণ খুশি, ভীষণ স্পেশাল ডেটা আমার কাছে যে আমার গুডু আজকে হয়েছিল, সেই জন্য আমি ভীষণ ব্লেসড গুডুর কাছে। গুডু আমার লাইফে যদি না আসতো তাহলে আমি কুকুর পোষার, মানে কুকুর কুকুর পোষার বলবো না, মানে কুকুরের সাথে থাকলে বা একটা বাড়িতে কুকুর রাখলে
যে কি দেখবো এটা বানাতে আমি জানি না আমার বানাতে এটা শুধু আইফোনে বানানো যায় ওটা এরকম করলে ফোকাসটা তো ওখানে দেখিয়ে দিল ফোকাসটা না ফোকাসটা কমিয়ে দিলাম একবারে শুধু আইফোনে ওটা এন্ড হবে না তো আজকের দিনটা এই জন্য আমার কাছে ভীষণ স্পেশাল গুডু যদি আমার জীবনে গুডুকে গুডু না আসতো তাহলে আমি মানে কি বলে কুকুরকে বাড়িতে রাখার যে একটা কি এর মধ্যে একটা হ্যাপিনেস আছে কি হ্যাপিনেস যে এর মধ্যে আছে কি যে একটা শান্তি ফিল হয় মানে কি যে একটা আনন্দ অনুভূতিটা ফিল হয় সেটা আমি গুডু যদি না আসতো তাহলে আমি জানতে পারতাম না গুডু হচ্ছে আমার জীবনের সব থেকে প্রথম পোষ্য কুকুর যাকে আমি আমার ছেলে হিসাবে গ্রহণ করেছি অবশ্যই এটা আমার ছেলে আমি ওকে অ্যাডপ্ট করেছি আমার ছেলেকে আর আমার মেয়েকে তোমরা তো সবাই জানো গুরু ম্যাডির ব্যাপারে যারা আমার ব্লগ দেখেছো আগে আমার মেয়েও সেকেন্ডবার আমি আমার মেয়েকে নিয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনটা টুকটাক ভাবে ভালোভাবে কাটানোর ইচ্ছা আছে আজকে সারাদিনটা বাড়িতে থেকে পড়ার পর মিনু আসবে হচ্ছে সন্ধ্যেবেলায় সবাইকে বলো যে সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করো আর ম্যাডির ওখান থেকে লেজ দেখা যাচ্ছে ক্যামেরার ওখানে ম্যাডি এ ম্যাডি 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 এখন ম্যাডির মামার সাথে খেলতে মনে ব্যস্ত মানে ম্যাডিকে তোমরা জানো যে ম্যাডি হচ্ছে যতক্ষণ তুমি দৌড়াবে লাফালাফি করে ম্যাডি কন্টিনিউ করে যাবে ম্যাডির কোনো এনার্জি লসের ব্যাপার নেই কিন্তু গুরু গুরু একটু করলে গুরু এনার্জি লস হয়ে যায় গুরু ভাবে কেন আমি এত খাটাখাটনি করবো কষ্ট করে আমি কষ্ট কেন করব আমি সেই টাইমটা আমি শুয়ে আরাম করব আর তোমাদের একটা দেখাই গাইস দেখো আমার মেহেন্দির কালারটা কিন্তু ভীষণ ডার্ক এসেছে ভীষণ ডার্ক এসেছে দেখো কালারটা কিন্তু ভীষণ দারুণ এসেছে আর ভীষণ ভালো লাগছে গুরু হচ্ছে ছোটবেলায় ছিল ভীষণ দুরন্ত সেটা হচ্ছে আমি আমার বাড়ির লোকই একমাত্র জানি যে গুরু কতটা পরিমাণে দুরন্ত অ্যাকচুয়ালি ছিল ছোটবেলায় কিন্তু ও যত বড় হয়েছে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে শান্ত হয়ে গেছে এখন ও অ্যাকচুয়ালি কি বলতো বসবে না বেশিক্ষণ ও বসবে না ও হচ্ছে নিজের মতো থাকতে পছন্দ করে মানে ও নিজের মতো থাকবে নিজের মতো শোবে নিজের মতো সব কাজ করবে নিজের মতো থাকবে ও ও ওরকম মানে মানে এদিক ওদিক সেদিক লাফালাফি ঘুরোঘুরি ও করতে ভালোবাসে না পছন্দ করে না আর এদিকে বাপি তো চলে এসেছেই আর এই যে হাজির উনি আর মিনু আসবে মিনু হচ্ছে কে এনার ভাই মানে আমাদের গুরুর ছোট মামা এ হচ্ছে গুরুর বড় মামা আর ও মিনু হচ্ছে গুরুর ছোট মামা তো মিনুর এক্সাম আছে বলে মিনু সারাদিনটা আজকে পড়বে পড়ার পরে মিনু একটু সন্ধ্যের দিকে আসবে আমার বোনও আসার কথা আছে কিন্তু কোনো শিওরিটি নেই ও আসবে কি আসবে না দেখা যাক ও ডিউটি আছে ওর সো আসতে পারে নাও আসতে পারে আর এখন আমরা ছাদে একটু ঘোরাঘুরি করবো গল্পগুজব করবো কিছু কিছু রিলস বানাবো আর হচ্ছে গুডুকে দেখাই ওটা সরা ওটা সরা তবে ব্লগটা স্টার্ট করেছিলাম কেক কাটিং দিয়ে গুডুর সকালবেলার ফার্স্ট ওটাই ওই কেকটা ফার্স্ট কেটেছে গুডু আর সন্ধ্যেবেলায় গুরুর জন্য তো একটা সারপ্রাইজ রয়েছে সেটার জন্য আমি ঘরে কিছু একটা ডেকোরেশন করব ডেকোরেট করার পর দেন ওর জন্য আর একটা কেক আছে দেন আমরা ওগুলো সেলিব্রেট করব তারপর আমরা বেরোতেও পারি নাও বেরোতে পারি এখন বেরোনোর রিক্সা নিতে পাচ্ছি না কারণ শুধু আমি আর বাপি দুজনকে নিয়ে বেরোনোটা যথেষ্ট পরিমাণ চাপে দিই আর কেউ যদি আমাদের সাথে পার্টিসিপেট করে বেরোনোর জন্য তাহলে তাদেরকে নিয়ে দুজনকে নিয়ে বেরোতে পারি আর শুধু গুরুর বার্থডে বলে গুরুকে নিয়ে বেরোবো ম্যারির বার্থডে না বলে ম্যাডিকে নিয়ে বেরোবো না সেটা আমরা করবো না আমাদের সেটা ভালো লাগবেও না কারণ ম্যাডিকে আমরা কষ্ট দেবো না ম্যাডিকে বাড়িতে রেখে বেরোলে দুজনকে নিয়েই বেরোবো না বেরোলে বাড়িতেই থাকবো কাউকে নিয়ে বেরোবো না বাপি গুরু কিন্তু পড়ে যাবে ওদের এরকম সারাক্ষণ চলতেই থাকে দুপুরবেলায় লাঞ্চ করলাম হলো তোমার ভোলা মাছের ঝাল করেছিল মা আজকে সব মাছের আইটেম করেছি দুপুরবেলায় ভোলা মাছের ঝাল করলাম মানে মা করলো আর ট্যাংরা মাছের ঝোল করেছিল মা আলু বেগুন দিয়ে কি খাচ্ছ গুডু তুমি কি খাচ্ছ ছেলে গুরুর অনেকগুলো নাম আছে তোমাদেরকে কি বলবো কি কি নাম আছে গুডুর ফার্স্ট হচ্ছে গুডু তারপর হচ্ছে আমার বাবা ওকে ডাকে শেরু বলে ওকে একমাত্র শেরু বলে আমার বাবাই ডাকে আর আমরা সকলে গুডু বলেই ডাকি বাবা একমাত্র শেরু বলে তারপরে তো
আমি আর বাপি তো নানান ধরনের নামে ডাকতে থাকি, সেটা হচ্ছে বোদো, বুদু, পাপা, আমার ছেলে, আমার ছেলে এর একটা নাম, ঠিক আছে, আমার ছেলেটার নাম, আমি আমার ছেলে বলে ডাকতে থাকি, ও সারা দেয় আবা বুদু, এই বুদু মজা পায়, বুদু আবা বুদু, আরে বাদু বাদু, প্রচুর নাম আছে আমার গুডুর, না পাপা আপাতত তোর নাম হচ্ছে শেরু, গুডু ঘোষ, গুডু ঘোষ, যে হাসার হাসো বলো, আমার নাম গুডু ঘোষ, ওই দেখো এই লাফিয়ে দেখো, আর ওদিকে হচ্ছে ম্যাডি ঘোষ, ম্যাডি ঘোষ, ম্যাডি নাচ করে, টুনটুনি একটা কি হলো কামড়ায় তুলে মার মানে এখনের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কারণ কি এইটা ব্লগ বার্থডে ব্লগ পার্ট ওয়ানে থাকবে, আর সেকেন্ড যে ব্লগটা আমি আপলোড করবো যেটা সন্ধ্যেবেলায় কী কী করবো কী করবো না সেলিব্রেশন আছে, তো সেই ব্লগটা আমি বার্থডে ব্লগ পার্ট টুতে আপলোড করব। সো এই ব্লগটা তোমরা আজকে আমি 23 তারিখ শ্যুট করছি, 24 তারিখ দেখতে পাবে, আর ইভিনিংয়ের ব্লগটা তোমরা 25 তারিখ দেখতে পাবে, 25 ডিসেম্বর দেখতে পাবে। আর 25 ডিসেম্বরের তো আমাদের আমাদের তো বেশ নানা রকমের প্ল্যান তো আছেই, সেগুলো তো সাথে থাকবে, তোমরা দেখতে পাবে আমরা 25 ডিসেম্বর কি করছি, তার জন্য চ্যানেলটা কি 26 তারিখ দেখতে, আর তার জন্য চ্যানেলটা কি করতে হবে সেটা বল, এটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা সবসময় অন করে দেবে, তার জন্য সব ভিডিও তোমরা দেখতে পারবে, তোমাদের কাছে ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন, তার সাথে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। এনিওয়েজ তো গাইস এখনের মতো টাটা বাই বাই, আর চলে আসবো নেক্সট ব্লগে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সাথে থাকো দেখতে থাকো, আর গুডুকে কিন্তু উইশ করতে প্লিজ ভুলো না, টাটা।